बिस्मिल्लाहिर रहमानिर रहीम तृतीय श्रेणी अध्ययनरत शिक्षार्थीबृंद आसलामु आलैकुम शामसुल हक खान स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे शुभेच्छा जानाच्छि तुम्हारे आमी मोहम्मद महबूबुर रहमान सहकारी शिक्षक गणित विभाग। आज के तुम्हारे तृतीय श्रेणी प्राथमिक गणित बेर ऊपर आलोचना करब। तुम्हारे सामने अर्धवार्षिक परीक्षा सेप्टेम्बर मासे 12 तारीख के शुरू हो तुम्हारा इतिम्य रुटीन पे गे तो आज के तुम्हारे अर्धवार्षिक सिलेबासर एक गुरुत्वपूर्ण अध्याय सम्पर्क आलोचना करब से हलो षष्ठ अध्याय जोग वियोग गुण और बागेर धारणा। तो तुम्हारा खाता कलम बई नहीं प्रस्तुत हो बोर्डे जा कराई सेटार साथे साथे खाता तुले नाओ एवं से अनुसारे बासाय अनुशीलन करो। षष्ठ अध्याय जोग वियोग गुण और बागेर धारणा पृष्ठा नम्बर 72-73 एखाने बेश किछु अंक रयेछे तार मध्य थेके गुरुत्वपूर्ण अंकगुलो आमी आज के आलोचना करब। ताहले चलो आज के मूल क्लासे फिरे जाई। शुरूतेई देखो एक नम्बर षष्ठ अध्याय जोग वियोग गुण और बागेर धारणा पृष्ठा 72-73 दुई नम्बर अंकटी लक्ष्य करो। एक पेंसिल दाम 20 टाका एवं एक खातार दाम 25 टाका पांचटी पेंसिल और छयटी खाता किनते कत टाकार प्रयोजन होबे ताहले समाधान करी। प्रश्न बला हयेछे पांचटी पेंसिल और छयटी खाता किनते कत टाकार प्रयोजन होबे जेहेतु देवा आछे एकटी पेंसिलेर दाम 20 टाका ताहले एक लिखी एकटी पेंसिलेर दाम 20 टाका सुतरां पांचटी पेंसिलेर दाम 20 गुण 5 गुण करी 5×0=0 5 दुगुणे 10 अर्थात 5×20 100 टाका। एरपर देवा आछे एकटी खातार दाम 25 टाका लिखलाम एकटी खातार दाम 25 टाका सुतरां छयटी खातार दाम 25 गुण 6 गुण करी 5×6=30 हाथे हलो 3 छय दुगुणे 12 और 3 हलो 15 अर्थात 150 टाका। ताहले पांचटी पेंसिलेर दाम 100 टाका छयटी खातार दाम 150 टाका सुतरां मोट प्रयोजन होबे एई 100 एबं 150 जोग करब अर्थात 100 जोग 150 टाका जोग करी 0×0=0 5×0 जोग करले 5 और 1×1 2 अर्थात 250 टाका। तुम्हारा समाधान तुले नाओ आमी परवर्ती समाधान करब। এ পর্যায়ে 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। একটি বই ও তিনটি তিনটি কলমের মূল্য একত্রে 95 টাকা একটি কলমের মূল্য 20 টাকা একটি বইয়ের মূল্য কত তাহলে সমাধান করি। প্রশ্ন দেওয়া আছে একটি কলমের মূল্য 20 টাকা আর এখানে তিনটি কলমের মূল্য বের করতে হবে। একটি কলমের মূল্য 20 টাকা সুতরাং তিনটি কলমের মূল্য গুণ করব 20 গুণ 3 3×0=0 3 দুগুণে 6 অর্থাৎ 60 টাকা। এখন একটি বই ও তিনটি কলমের মূল্য 91 টাকা নিচে লিখব আমি তিনটি কলমের মূল্য ৬০ টাকা বিয়োগ করে একটি বইয়ের মূল্য বের করব সুতরাং একটি বইয়ের মূল্য বিয়োগ করি ৫×0 গেলে ৫ ৯×৬ গেলে ৩ অর্থাৎ ৩৫ টাকা। তোমরা সমাধানটি তুলে নাও আমি পরবর্তী সমাধান করব।
এ পর্যায়ে নয় নাম্বার অঙ্ক দেখো, রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, ওজন থেকে 3 কেজি বেশি, আলীর ওজন 34 কেজি, আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? তাহলে সমাধান করি। দেওয়া আছে রহিমের ওজন 25 কেজি, এখানে আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, বেশি বলে যোগ করতে হবে, সুতরাং আকাশের ওজন 25 যোগ 3, 3 আর 5 8, অর্থাৎ 28 কেজি। প্রশ্নে বলা হয়েছে আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কি? প্রশ্নে দেওয়া আছে আলীর ওজন 34 কেজি, পার্থক্য বের করতে বলে বিয়োগ করতে হবে, তাই বড় সংখ্যাটা আগে লিখবো। সুতরাং আলীর ওজন 34 কেজি, নিচে লিখবো আকাশের ওজন 28 কেজি, পার্থক্য নির্ণয় করার জন্য বিয়োগ করতে হবে, লিখবো পার্থক্য, বিয়োগ করি 28 আর 14 হবে 6, হলে হাতের হলো 1, দেড়েকে 3, 3 3 মিলে গেলে 0, বসানোর প্রয়োজন নেই। সুতরাং আকাশ ও আলীর ওজনের পার্থক্য হলো 6 কেজি। তোমরা সমাধানটি তুলে নাও, আমি পরবর্তী সমাধান করব। এ পর্যায়ে 16 নম্বর অঙ্কটি দেখো, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, তিন গুণ, মায়ের বর্তমান বয়স 45 বছর, পুত্রের বর্তমান বয়স কত? তাহলে সমাধান করি, প্রশ্ন বলা হয়েছে মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে লিখি মায়ের বর্তমান বয়স সমান পুত্রের বর্তমান বয়স গুণ 3, তাহলে বা মায়ের বর্তমান বয়স দেওয়া আছে 45 বছর, পুত্র সমান পুত্রের বর্তমান বয়স গুণ 3। এখন আমি ডান পক্ষ বাম পক্ষ স্থানান্তর করব, লিখব পুত্রের বর্তমান বয়স গুণ 3 সমান 45 বছর,
বাম পক্ষে গুণ থাকলে ডান পক্ষে গেলে বা করতে হয়, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে বা পুত্রের বর্তমান বয়স সমান 45/3 বছর, রাফ করি বাক করি, 3 দিয়ে 4-এর মধ্যে যাবে একবার, 3 একে 3, 4 থেকে 3 গেলে 1, নামবে 5, 15, তাহলে 3 5 15। এইভাবে ডান পাশে রাফ করে দেখাবে, রাফ লিখে দেবে। তাহলে সুতরাং বাকফল হলো 15, অর্থাৎ বা সুতরাং পুত্রের বর্তমান বয়স 15 বছর। তোমরা সমাধানে তুলে নাও, আমি পরবর্তী সমাধান করব। এ পর্যায়ে 18 নম্বর অঙ্কটি লক্ষ্য কর, এখানে বলা হয়েছে পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। চার বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। পিতার বর্তমান বয়স কত? 6 বছর। বলা হয়েছে পিতার বর্তমান বয়স কন্যার বয়সে 4 গুণ, 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর, পিতার বর্তমান বয়স কত বের করতে হবে। তাহলে শুরুতেই কন্যার বয়স বের করতে হবে, তো লিখবো 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 6 বছর। সুতরাং কন্যার বর্তমান বয়স পূর্বে বলে যোগ করতে হবে, তাহলে যেহেতু পূর্বে ছিল 6 বছর, 4 বছর পূর্বে, তাহলে বর্তমান বের করতে 6-এর সাথে 4 যোগ করতে হবে, 6+4=10 বছর। সুতরাং কন্যার বর্তমান বয়স বের হলো 10 বছর। এখন বের করবো পিতার বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ, কন্যার বয়সের 4 গুণ, অর্থাৎ কন্যার বয়স গুণ 4, যেহেতু কন্যার বয়স 10 বছর, তাহলে 10 গুণ 4 গুণ করবো, 4-এর 0, 0, 4-কে 4, অর্থাৎ 4 10 = 40, 40 বছর। প্রশ্নে বলা হয়েছে পিতার বর্তমান বয়স কত, তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স 40 বছর। তোমরা সমাধানটি তুলে নাও। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 6ষ্ঠ অধ্যায় যোগ বিয়োগ গুণ ও ভাগের ধারণা সম্পর্কে আলোচনা করলাম, কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের জন্য সহায়ক হবে। সামনে পরীক্ষা, তোমরা ভালোমতো প্রস্তুতি নাও এবং বাসায় অনুশীলন বেশি বেশি অনুশীলন করো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।